প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম, বিলেশ ভাই আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে টার্কি মুরগি দিয়ে তিতিরের বাচ্চা কিভাবে বড় করে তোলা হচ্ছে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। আর আজকে দেখাবো বাচ্চাগুলো কতটুকু বড় হলো আর কি কি সমস্যার সম্মুখীন হলাম এই বাচ্চা লালন পালন করতে গিয়ে। তো শুরুতেই একবার বলে নিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন। দেখুন বন্ধুরা, তিতির পাখিগুলো মুক্ত অবস্থায় ছেড়ে দিয়েছি। তো তিতির পাখি যে ডিমগুলো পারে সে ডিমগুলো অনেক দিন আগে ডিম পাড়া শেষ হতে, তখন প্রথম দিকের যে ডিমগুলো সেই ডিমগুলো নষ্ট হয়ে যায়। তার জন্য তিতির দিয়ে তিতিরের ডিম সবগুলো বাচ্চা পাওয়া যায় না। তা লাস্টের দিকের ডিমগুলো দিয়ে তিতির দিয়েও বসাতে পারেন, আবার টার্কি দিয়ে বসাতে পারেন, দেশি মুরগি দিয়েও বসাতে পারেন। তো আমি টার্কি মুরগি দিয়ে কিভাবে বাচ্চা ফুটিয়েছিলাম, কিভাবে টার্কি মুরগ বাচ্চাগুলো বড় করছে সেগুলো আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই যে ভিডিওটা দেখিয়েছিলাম টার্কি মুরগ তিতিরের বাচ্চাগুলোকে বড় করে তুলছে, সেই বাচ্চাগুলো দেখেন আজকে দেড় মাসের মতো হয়ে গিয়েছে। মুক্ত অবস্থায় ছেড়ে দিয়ে পাখিগুলোকে লালন পালন করা হচ্ছে, আর দুটো টার্কি এই বাচ্চাগুলোর যত্ন নিচ্ছে, তাদের পাশাপাশি নিয়ে ঘুরছে, খাবার শিখিয়েছে, খাবার সংগ্রহ করতে সহযোগিতা করেছে বাচ্চাগুলোকে। আর এই বাচ্চাগুলো মোটামুটি এখন সবগুলো বাচ্চাই বড় হয়ে গিয়েছে। ধীরে ধীরে তিতির পাখির কালারগুলো চলে আসছে পাখিগুলোর। আর টার্কি মুরগের সাথে বাচ্চাগুলো রাখায় ওরা যে খাবার সংগ্রহ করে মুক্ত অবস্থায়, সে খাবারের সঙ্গে ঘাস, বিভিন্ন ধরনের ঘাস লতাপাতা খাওয়া শিখে নিয়েছে। কারণ টার্কি মুরগ বিভিন্ন ধরনের ঘাস এবং লতাপাতা খেয়ে বেঁচে থাকে। তো তাই এই তিতিরের বাচ্চাগুলো টার্কি মুরগের সাথে ঘুরে ঘুরে তারাও লতাপাতা ঘাস খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে, আর এই বাচ্চাগুলো এখন বড় হয়ে গিয়েছে। তো এই বাচ্চাগুলোকে দেড় মাস বয়স পর্যন্ত দুটো ভ্যাকসিন লাগে, একটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন যেটা 3 থেকে 4 দিনের সময় দেয়া লাগে, আর 14 থেকে 15 দিন অর্থাৎ 12 দিনের মধ্যে আমি একটা গাম্বুরু ভ্যাকসিন দিয়ে দিয়েছিলাম। তাই আর এই বাচ্চাগুলোর আর কোনো সমস্যা নেই। তো যারা তিতিরের বাচ্চা এবং টার্কির বাচ্চা মুক্ত অবস্থায় লালন পালন করছেন, অনেক সময় অনেক সমস্যা চলে আসে, তাদেরকে বলবো আপনারা ভ্যাকসিনগুলো দিয়ে রাখবেন তিতির এবং টার্কির বাচ্চাগুলোকে, তাহলে আপনার রোগে আক্রমণ করবে না আপনার পাখিগুলোর, আপনার পোষা তিতিরগুলোর। তিতিরের এমনিতেই রোগ জীবাণু খুবই কম আসে, তারপরও যদি মাঝে মধ্যে আসে তাহলে যে সমস্যা আসবে সেই সমস্যার অনুযায়ী ওষুধ মেডিসিন দিলে পাখিগুলো ভালো হয়ে যাবে। তো মূলত তিতিরের যে সমস্যাটা আসে রানীক্ষেতের এবং গাম্বুরুর সমস্যা, আর রানীক্ষেত এবং গাম্বুরু চিকিৎসার জন্য সব সময়ই সিপ্লু ব্যবহার করা হয়, আর ওই সিপ্লুটা খুবই কাজে লাগে। এই সিপ্লুটা অনেক ধরনের পশু পাখির বিভিন্ন ধরনের আক্রমণ, ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারে। তাছাড়া এই যখন গাম্বুরু আক্রান্ত হয়ে যায় তখন মুরগদেরকে সিপ্লুর সাথে লিভার টনিকও দেওয়া হয়, খাবার রুচি কমে যায়, তার জন্য রুচিটা বাড়ার জন্য। তো আল্লাহ হাফিজ ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।